আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রিন্টের থ্রি পিস প্রফেশনালভাবে কীভাবে কাটিং করতে হয়। তো দেখুন, একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করার জন্য এক্সট্রা একটু নিয়ম আমাদের পালন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি, ঠিক আছে, একটি প্রিন্টের থ্রি পিস প্রফেশনালভাবে কীভাবে কাটিং করতে হবে এবং কীভাবে পার্টগুলো বাইর করতে হবে আমি A to Z দেখিয়ে দিব। আপনাকে এখানে একটি কাজ করতে হবে, শুধু ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখতে হবে। আর এই ভিডিওটি দেখার পরে প্রিন্টের থ্রি পিস নিয়ে আপনার যে সমস্যাগুলো আছে আশা করি একবারই সমাধান হয়ে যাবে। তো চলুন আমি কাটিংটি করে দেখাই। তো সর্বপ্রথম একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করার আগে আপনি দেখবেন থ্রি পিসগুলো দেখবেন ক্যাটালগ থাকে, ঠিক আছে, আপনি দেখতে পারবেন, ঠিক আছে, পার্টগুলো এভাবে ভাগ করা থাকে, মানে কোন পার্টটি কোন জায়গায় যাবে এরা, ঠিক আছে, ক্যাটালগে এগুলো দিয়ে দিয়েছে। এই ক্যাটালগ অনুযায়ী, ঠিক আছে, আমাদের পার্টগুলো কাটিং করে নিয়ে নিতে হবে। ওকে, তো আমি পার্টগুলো বাইর করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের, ঠিক আছে, পিসটিকে এভাবে ওপেন করে নিতে হবে। তো দেখুন এই যে এখানে, ঠিক আছে, চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে, বা এই যে আপনি এটা মার্জিনও বলতে পারেন। তো এখানে আমি এভাবে কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু দুইটি হাত, এখানে যে সাদা ড্রপটা আছে, ঠিক আছে, আমরা এখানেও কাটিং করে নিয়ে নিব। তো এখানে একটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দিচ্ছি, তো দেখুন এই মার্জিনগুলো অনেক সময়, ঠিক আছে, বাঁকা করে থাকে, কিন্তু আপনাকে বাঁকা করে কাটিং করতে হবে। আপনি যদি মনে করেন, ঠিক আছে, কাপড়কে আপনি সোজা করে কাটিং করবেন, তাহলে যে ডিজাইনটি আছে ডিজাইনটি কিন্তু, ঠিক আছে, এলোমেলো হয়ে যাবে। এই মার্জিনটি যেদিকে থাকবে আপনাকে ওই দিকেই কাটিংটি করে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার পার্টগুলো কাটিং করা হয়ে গেছে। তো দেখুন যারা আপনারা বাসায় কাজ করেন, যাদের আপনাদের আয়রন মেশিন নেই, ঠিক আছে, দেখবেন এরকম অনেক সময় ঘোজ লেগে থাকে বা পেস্ট লেগে থাকে, আপনারা কী করবেন, কাপড়টিকে এইভাবে, ঠিক আছে, এভাবে কুচি করে এইভাবে করে নেবেন, ঠিক আছে, নেওয়ার পরে এইভাবে একটু মোচড় দিয়ে ছেড়ে দেবেন, দেখবেন কাপড়টি অনেকটা সোজা হয়ে যাবে। তো আপনি প্রিন্টের থ্রি পিসগুলো এভাবে কাটিং করা হয়, সর্বপ্রথম যে সমস্যাটি আপনাকে ফেস করতে হবে, তো দেখুন এখানে, ঠিক আছে, আমি থ্রি পিসটি কাটিং করে নিয়েছি। তো মার্জিন অনুযায়ী কাটিং করার পরে দেখুন এভাবে বাঁকা, ঠিক আছে, আপনি এই সাইডটি দেখুন, ঠিক আছে, এদিক থেকে, ঠিক আছে, এই সাইডটি মায়ের, মানে এই সাইডটি বাঁকা এখানে। তো আমরা যদি এটা মেডেল বরাবর এই কাপড়টিকে ভাঁজ করে নিই কী দাঁড়ায় সেটা আমরা আগে দেখে নিই। ওকে, তো দেখুন সামনের যে পার্টটি, ঠিক আছে, এবার ঠিক মাছ বরাবর ভাঁজ করার কারণে, তো দেখুন এখানে, এই যে দেখুন এখানে ছোট বড় হয়ে গেছে এই ডিজাইন। তো দেখুন এই ডিজাইনটি একটু নিচে নেমে গেছে আর এই ডিজাইনটি একটু উপরে উঠে গেছে। এখানে আমাদের কী করতে হবে, কাপড়টিকে আমরা টেনে সোজা করে নেবো, ঠিক আছে, কাপড়টি যদি আমরা একটু আড়াআড়ি করে টেনে নিই তাহলে সোজা হয়ে যাবে। তো কীভাবে টেনে সোজা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখুন এই সাইডটি কিন্তু এইদিকে বাড়ানো আছে, তাই না, আমাদের কী করতে হবে, কাপড়টিকে এইদিকে একটু টেনে নিতে হবে। তো এইভাবে হালকাভাবে একটু টেনে নিয়ে যতটুকু সোজা করে নেওয়া যায় নিয়ে নিতে হবে। তো এরপরে আমি আবারও ভাঁজ করে দেখতেছি। তো দেখুন আমি কাপড়টি কিন্তু টেনে নিয়ে আবার ভাঁজ করে নিয়েছি। তো যদি এখন আমরা দেখি, তো দেখুন এখানে দুইটি ডিজাইনই কিন্তু সমান আছে, তাই না, তো দুইটি ডিজাইনই একই জায়গায় আছে, এখানে কোথাও ছোট বড় নেই। তো আপনি যখন একটি প্রিন্টের কামিজ কাটিং করবেন, আপনি যে ডিজাইনটি ফার্স্ট টাইম মিলিয়ে নেবেন, এই নিচে যে ডিজাইনটি থাকবে আপনাকে এই নিচের এই নকশাটা বা এই ডিজাইনটি মিলিয়ে আপনাকে কাপড়টি এভাবে ভাঁজ করে নিতে হবে। ওকে, তো এখানে আমার মিল হয়ে গেছে, আর কোথাও সমস্যা নেই, এবং গলার যেখানে মেডেল পর্যায়ে থাকবে এই মেডেল পর্যায়ে আপনাকে মিল করে নিতে হবে। তাহলে দেখুন একটি প্রিন্টের থ্রি পিস যদি একটু আঁকা বাঁকা থাকে এভাবে আমরা টেনে সোজা করে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নিতে পারি। ওকে, তো একই নিয়মে পিছন পাটিও ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এরপরে আমরা যেটি করবো এই পার্টটি, ঠিক আছে, আমরা দুইটি পার্ট একসাথে বিছিয়ে নেবো সুন্দর করে। তো দেখুন এইভাবে আমরা পার্ট দুটি বিছিয়ে নেবো। তো দেখুন যখন আপনি একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করবেন, সেই প্রিন্টের থ্রি পিস অবশ্যই আপনাকে সুন্দর করে মিল করে নিয়ে কাপড়টি বিছিয়ে কাটিং করতে হবে। আর আপনি যদি এলোমেলো অবস্থায় বিছিয়ে কাটিং করেন, সেই থ্রি পিসটিতে বিভিন্ন ধরনের সমস্যা আসবে, হয়তো নিচে ডিজাইনটি মার যাবে, না হলে, ঠিক আছে, থ্রি পিসটি বাঁকা হয়ে যাবে। তো এক কথায় আপনি বলতে পারেন টাকিটুকি ভালোই সমস্যা হয়ে যাবে। তো দেখুন এইভাবে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। তো দেখুন এখন যে আমরা একটি প্রিন্টের থ্রি পিস লং এর মাপ নেবো, মানে লাম্বার যে মাপ নেবো, ওটা কোন দিক থেকে নেবো, তো উপর থেকে নেওয়ার নিয়ে আমরা নিচ থেকে। তো দেখুন যখন আপনি একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করবেন, নিচের ডিজাইনটির উপরে আপনাকে বেশি ফোকাস দিতে হবে, কারণ হচ্ছে দেখুন নিচের ডিজাইনটি কিন্তু বিশেষ করে চোখে পড়ে। প্রিন্টের থ্রি পিসে দেখবেন আপনি নর্মাল কিছু ডিজাইন থাকে গলার মধ্যে, কিন্তু আমরা যে গলার যে ডিজাইনটিকে, ঠিক আছে, বেশি ফোকাস দিয়ে যদি নিচের ডিজাইনটি কোনো সময় কেটে ফেলি, তাহলে এই থ্রি পিসটি, ঠিক আছে, আপনার গজ কাপড়ের মতো দেখা যাবে। এই জন্য কী করতে হবে, গলার ডিজাইনটিও যদি আমাদের কখনও 2-1 ইঞ্চি কেটে ফেলতে হয়, তারপর আমাদের নিচের ডিজাইনটি ঠিক রাখতে হবে। তো দেখুন গলার ডিজাইনটির উপরে বেশি ফোকাস না দেওয়ার কারণ হচ্ছে গলার যে ডিজাইনটি, ঠিক আছে, আমরা যে রান্না করি, রান্না দিয়ে কিন্তু অনেক সময় ঢেকে থাকে, ঠিক আছে, রান্না দিয়ে ঢেকে থাকে, বা আপনি যেমন একটি গলার ডিজাইন করবেন এখনও কিছু মারি যাবে। এক কথায় কি আমাদের নিচের ডিজাইনটির উপরে বেশি ফোকাস রাখতে হবে। এবং তো দেখুন এখানে আমি মার্জিন করে নিচ্ছি সিলাই মার্জিনে কাপড় রেখে।
দেখুন এখানে সম্পূর্ণ থ্রি পিসটি লংটি আমি মেপে দেখতেছি। এই থ্রি পিসটি যতটুকু লং আছে আমি সম্পূর্ণটি দিয়ে দেবো এখানে আমার, ঠিক আছে? ফিতা দিয়ে মাপ নেওয়ার প্রয়োজন নেই, তো জাস্ট ছেলে মার্জিন কাপড় রেখে আমি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আমি একটি মার্জিন করে নিচ্ছি। তো এই থ্রি পিসটা আমি যার জন্য কাটিং করবো তার কামিজের বর্ডার মাপটি হচ্ছে 38 ইঞ্চি। 38 ইঞ্চির জন্য আমাদের শোল্ডারটি এখানে দিতে হবে 15.5 ইঞ্চি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এখানে যে মার্জিনটি করছে এই মার্জিনটিতে আমরা ফিতেটি রাখবো, রেখে যে আমাদের আর্মহোল মাপটি নিয়ে নেবো। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি এবং সাইড ফোরম আপনি, ঠিক আছে, এখানে আমি 2.5 ইঞ্চিতে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই, ঠিক আছে, দুই মার্জিন আমরা ফিতা রাখবো, ফিতেটি ভাগ করে এখানে, ঠিক আছে, পেটের মাপ নেওয়ার জন্য এখানে একটি মার্জিন করে নিব। তো দেখুন এখানে আমি 3টি মার্জিন করেছি, 1, 2, 3, তাই না? এই 3টি মার্জিন আমাদের 3টি মাপ নিতে হবে। তো যারা আপনারা নতুন কাজ শিখতেছেন এই মাপ 3টের নাম কি আপনাদেরকে আজকে আমি একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, তো দেখুন এখানে যে আমরা মাপটি নেবো এই মাপটির নাম হচ্ছে বডির মাপ, এখানে যে মাপটি নেবো এই মাপটির নাম হচ্ছে পেটের মাপ, এবং এখানে যে মাপটি নেব এটাকে বলা হয় হিপের মাপ, মানে আমাদের কোমরের মাপ। এই 3টি মাপ একটি কামিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি মাপ আপনাকে দিতেই হবে। এই 3টি মাপ আমাদেরকে কী হিসেবে দিতে হবে আপনি যার জন্য তৈরি করবেন তার বডি অনুযায়ী দিয়ে দিতে হবে, ওকে? তো দেখুন এখানে আমি ফার্স্ট টাইম বডি আপনি নিয়ে নিচ্ছি। এই কামিজটির বডি আমি দেবো 38 ইঞ্চি, 38-কে 4 ভাগ করলে কত হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। দেখুন এখানে পেটের মাপটি আমি 32 ইঞ্চি দেবো, 32-কে 4 ভাগ করলে কত হচ্ছে 8 ইঞ্চি। তো দেখুন 8 ইঞ্চিতে মার্জিন করতেছি, এখানেও আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি হিপের মাপটি 36 ইঞ্চি দেবো, 36-কে 4 ভাগ করলে কত হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি, ওকে? তো দেখুন এরপর আমাদের এই মার্জিনগুলোকে টেনে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার বডির মাপ ও মার্জিনগুলো নেওয়া হয়ে গেছে। তো একটি প্রিন্টের থ্রি পিসে আর্মহোলে কি আমাদেরকে তালপাট দিতে হবে কি হবে না? তো ঠিক আছে, আমি নিচের ঘেরের মার্জিনটি নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে তালপাট দিতে হবে কিনা, ওকে? তো দেখুন এই কামিজটির হিপের মাপটি কত দিয়েছি 36 ইঞ্চি। তো দেখুন 36 ইঞ্চির জন্য এখানে আমাদের, ঠিক আছে, নিচের ঘেরের মাপটি নিতে হবে 11.5 থেকে 12 ইঞ্চি। তো এখানে আমি 11.5 ইঞ্চি নিচ্ছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এবং দেখুন এই মার্জিনটাকে আমরা এখানে টেনে নিব। তো দেখবে নিচের ঘেরে অংশে এই কোনাটি অনেক সময় একটু ঝুলে যায়, আমাদের কি করতে হবে এখানে 1/2 ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করতে হবে, ওকে? এইভাবে আমরা একটু 1/2 ইঞ্চি ডাউন করে নেব এই কোনাটি। তো দেখুন আমার নিচের ঘেরে মাপটি নেওয়া হয়ে গেছে। এখন, ঠিক আছে, আর্মহোলে আমরা কি তালপাট দিব কি না, তাই না? তো দেখুন একটি প্রিন্টের থ্রি পিসে যে থ্রি পিসটি দুই দিকে পড়তে পারবে সেই থ্রি পিসটিতে কখনো তালপাট দেওয়ার প্রয়োজন হবে না। আর যখন একটি থ্রি পিস একদিকে পড়তে পারবে, মানে গলায় ডিজাইন আছে পিছনের পার্টের ডিজাইন নেই, মানে সামন পার্ট এবং পিছন পার্ট, ব্যাক পার্ট বলেন বা ফরম পার্ট বলেন যেটাই বলেন, মানে যে কামিজটি এক কথায় কি একদিকে পড়তে পারবে সেই কামিজটিতে তালপাট দিতেই হবে এখানে বাধ্যতামূলক। তো দেখুন আমাদের যে, ঠিক আছে, বডির যে কাঠামো পিছন সাইড এবং সামন সাইডের কাঠামোর অনেক ব্যবধান আছে, এই জন্য আমাদেরকে তালপাটটি দিতে হয়। হয়তো আপনারা যারা নতুন কাজ করেন এই বিষয়টি বুঝেন না, তো আশা করি আজকে বুঝতে পেরেছেন যে কামিজগুলো একদিকে পড়বে সেই কামিজগুলোতে তালপাট দেওয়াটা বাধ্যতামূলক, ওকে? তো আর্মহোলে তালপাটটি কীভাবে সহজভাবে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে, আর্মহোলের যে মাপটি নেবো এই মাপটিকে আমরা দুই ভাগ করে নেবো এখানে। তো দেখুন এখান থেকে যে মার্জিন করেছি, ঠিক আছে, আমরা এখান থেকে 1.5 ইঞ্চি নেব। তো ফার্স্ট টাইম আমরা 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। তো দেখুন এবার 1.5 ইঞ্চিতে মার্জিন নেওয়ার পর এখান থেকে আবার আমি 1 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো দেখুন এখানে 2টি মার্জিন করেছি, তাই না? তো দেখুন এই মার্জিনগুলো আমরা কীভাবে টেনে নেব, এখানে আপনি চকটি রাখবেন রেখে এইভাবে, ঠিক আছে, আস্তে আস্তে এবার রাউন্ডটি ঘুরিয়ে ওখানে মিলিয়ে দিবেন। আবার এখানে চকটি ধরতে হবে, ধরে এভাবে, ঠিক আছে, এই রাউন্ড শেপটি ওখানে মিলিয়ে দিতে হবে। তো দেখুন তালপাট কাটিং করা খুবই একটি সহজ ব্যাপার। তো আপনি যদি এইভাবে কাটিং করেন আশা করি আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো দেখুন এই কামিজটির গলা আমি বকরম দিয়ে তৈরি করে নেব। তো আমি কামিজটির গলার মাপ নিয়ে দেখাচ্ছি না, তো এই অবস্থায় আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো দেখুন নিচে আমাদের মার্জিনে কাপড় কম, ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে শুধু কোনাটি একটু ছেটে নিব।
এবং দেখুন এখানে কিন্তু আমরা কাটিং করার সময় তিনটি মার্জিন দিয়ে থাকি, তো বিশেষ করে আমাদের এই মার্জিনটিকে এখানে কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো দেখুন এই চিহ্নটি না দিলে কী হবে, যখন আমরা কামিজ সেলাই করব তো দেখুন আমরা কিন্তু এখানে একটি অংশতে মার্জিন করি, তো বাকি অংশগুলো কিন্তু আমরা মার্জিন করি না, এই জন্য আমাদের সেলাইয়ের সময় কী হয় এই সেলাইটি ব্যতিক্রম হয়ে যেতে পারে। আমরা যদি কেটে নিয়ে সেলাই করি তাহলে এটা আমাদের ব্যতিক্রম কখনো হবে না। তো দেখুন এখান থেকে আমি পিছন পাটি সরিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন আমরা এইভাবে তালপাটি কাটিং করে নিয়ে নেব। তো দেখুন তালপাট কাটিং করা কত একটি সহজ ব্যাপার, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন আমরা বোর্ডের আড়মোলের সাথে হাতের আড়মোলটি কীভাবে অ্যাকুরেটভাবে কাটিং করবো তো আমি দেখিয়ে দিচ্ছি, ওকে? তো ভিডিওটি সাথে থাকবেন। তো দেখুন এই হাতাগুলোতে একই সমস্যা আছে, আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে আমি ভাঁজ করে দেখাচ্ছি। আমরা যদি মাছ বরাবর এভাবে ভাঁজ করে নিয়ে নিই, তো দেখুন এই ডিজাইনটি এখানে কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে, আমাদেরকে এই হাতাটিও এখানে টেনে সোজা করে নিতে হবে। তো দেখুন এখন কিন্তু ঠিক আছে, আমাদের হাতার ডিজাইনটা এখানে মিল হয়ে গেছে। তো দেখুন একইভাবে দুইটি হাতায় আমাদেরকে ঠিক আছে এই ডিজাইনটি মিল করে ভাঁজ করে নিতে হবে। তো দুইটি হাতা এখানে আমি একসাথে বিছিয়ে নিচ্ছি। তো দেখুন যখন একটি আমরা ঠিক আছে হাতা কাটিং করি, আমরা কিন্তু এই দিক থেকে লাম্বার আর্ম নিয়ে, যখন আপনি একটি প্রিন্টেড থ্রি পিস কাটিং করবেন বা হাতের ডিজাইন থাকবে যে কোনো থ্রি পিসের, আপনাকে লাম্বার আর্মটি এই দিক থেকে নিয়ে নিতে হবে, এখান থেকে ধরে আপনাকে লাম্বার আর্মটি এদিকে নিয়ে নিতে হবে, ওকে? তো দেখুন এখানে এটা কিন্তু মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় দিয়ে দিয়েছে, তো আমি এখান থেকে লাম্বার আর্মটি ধরবো। হাতাটি লং এখানে আমি 16 ইঞ্চি দিব, 16 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবং দেখুন এখানে 16 ইঞ্চিতে মার্জিন করেছি, এখান থেকে ঠিক আছে আমি 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার হাতার যে মাপটি আমি নিয়ে নিচ্ছি, এখানে হাতার মুখটি 10 ইঞ্চি দেবো, 10 ইঞ্চি দুই ভাগ করলে কথা হচ্ছে 5 ইঞ্চি। তো দেখুন এখানে 5 ইঞ্চিতে মার্জিন করছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন যখন আমরা একটি কামিজ কাটিং করি বডির পার্টটি কিন্তু আগে কাটিং করি, তাই না? এই জন্য আমাদের কী করতে হবে, বডির যে আড়মোলটি অ্যাকুরেট নিয়মে কাটিং করতে হবে, সেই বডির আড়মোল অনুযায়ী আমাদেরকে হাতার আড়মোলটি কাটিং করে নিয়ে নিতে হবে। এটাই কিন্তু সহজ নিয়ম বা আমি সঠিক মনে করি। তো আমি ঠিক আছে বডির আড়মোলের সাথে হাতার আড়মোলটি কীভাবে মিলে কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি, ওকে? তো দেখুন এখানে যে মার্জিনটি করেছে এই মার্জিনটিতে আমরা ফিতাটি রাখবো, এইভাবে রেখে ঠিক আছে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবো ফিতাটিকে। নিয়ে দেখুন এখানে যে আমি বডির মাপটি নিয়েছি, এই বডির মাপ অনুযায়ী যত ইঞ্চি আসবে এখান থেকে ধরে ঠিক আছে, তো দেখুন এখানে যত ইঞ্চি আসবে আপনার, এটা আপনি যে সাইজের কামিজ কাটিং করুন না কেন আপনি এইভাবে আড়মোলটি মেপে নেবেন, মেপে নিয়ে যত ইঞ্চি আসবে সে রেখে ঠিক আছে আপনি এই যেখানে মার্জিন করা আছে এই মার্জিন থেকে আড়াআড়ি করে ফিতাটি রাখবেন এই মার্জিন পর্যন্ত, ওকে? এই মার্জিনে ফিতাটি এভাবে রেখে এভাবে মার্জিন করে নেবেন এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এইভাবে আড়মোলের মাপটি নেওয়ার পরে দেখুন আমরা হাতার আড়মোলের রাউন্ড শেপটি এইভাবে করে নিব। তো দেখুন হাতার আড়মোলের রাউন্ড শেপটি আমরা এভাবে করে নিব। তাহলে দেখুন হাতাটি মার্জিন করা হয়ে গেছে, আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন যখন একটি কামিজে আপনি তালপাট দিবেন, বডিতে যেমন তালপাটি কাটিং করতে হবে একই নিয়মে ঠিক আছে হাতা তখন তালপাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি ঠিক আছে তালপাটি কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন যখন আপনি একটি প্রিন্টেড থ্রি পিস বা কোনো ডিজাইনের থ্রি পিসের হাতার তালপাট কাটিং করবেন, সেই কাপড়টি দিয়ে সদর্ম অবসাল থাকে তাহলে হাতার তালপাটটি আপনাকে খুব সতর্ক হিসাবে কাটিং করতে হবে। কেন, আপনি যদি একটু উল্টাপাল্টা করে কাটিং করেন তাহলে হাতাটি কিন্তু মিলবে না, এটি খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটাকে হেলা করা যাবে না, এখানে অবশ্যই আপনাকে বিষয়টি মনোযোগ দিয়ে শুনতে হবে, ওকে? তো দেখুন একটি হাতা যখন আমরা তালপাট কাটিং করি ডাইন বাম কিন্তু আমাদের কাটিং করার সময়টা করে নিতে হবে। আপনি যদি দুইটি তালপাট একদিকে কাটিং করেন তাহলে কিন্তু দুইটি হাতা আপনার ডাইনে চলে যাবে, নাহলে বামে চলে যাবে। তো দেখুন এই কাপড়টি হচ্ছে সদর সাইড, মানে ভালো সাইড, এটা আমাদের উপরের দিকে থাকবে, এটা আমি নিচের দিকে রেখেছি আর এই মফস্বল সাইডটা আমি উপরের দিকে রেখেছি, ঠিক আছে? এবং দেখুন এই কাপড়টির এটা হচ্ছে মফস্বল সাইড, মানে এটা ভিতরের দিকে থাকে, এবং দেখুন এটা হচ্ছে সদর সাইড, এটা আমি উপরের দিকে রাখতেছি। তাহলে দেখুন এটা হচ্ছে কি মফস্বল সাইড, এটা হচ্ছে মফস্বল সাইড, আমরা এই দুইটিকে এদিকে রাখতেছি। তো দেখুন তাহলে এখানে আমি কী করেছি, সদর সাইডটা উপরে রেখেছি, আরেকটি সদর সাইড আমি নিচের দিকে রেখেছি, এবং যে মফস্বল সাইড দুটো আমি কিন্তু ভিতরে রেখেছি,
এইভাবে যদি আপনি বিছিয়ে তালপাটি কাটিং না করেন তাহলে অবশ্যই আপনাকে এখানে সমস্যায় পড়তে হবে। যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন আপনি। তো দেখুন এইভাবে আমাদেরকে বিছিয়ে নিয়ে তালপাটি কাটিং করতে হবে। তো দেখুন জাস্ট এখান থেকে, ঠিক আছে, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে আপনি তালপাটি কাটিং করে নিয়ে নেবেন। তো এখানে বেশি কাহিনী করার কোনো প্রয়োজন নেই। তো এই অবস্থায় তালপাটি কাটিং করা হয়ে গেছে। তো দেখুন একটি প্রিন্টেড থ্রি পিস আপনি এইভাবেই প্রফেশনালভাবে কাটিং করতে পারেন। তো এইভাবে আপনি একটি প্রিন্টেড থ্রি পিস কাটিং করেন, আশা করি আপনার কোথাও সমস্যা হবে না। তো এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঠিক নিয়মে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।